अधिकारी विश्वासघातक शुभेंदु अधिकारी जार संपत्ति पत्ता नहीं যে নন্দীগ্রাম থেকে খেজুরি গোটা পূর্ব মেদিনীপুর হলদিয়া জুড়ে সন্ত্রাসের আতুর ঘর তৈরি করে রেখেছিল, 1305টা বাড়ি আমাদের পুড়িয়ে দিয়েছে। ট্রলার, পেট্রোল পাম্প, গাড়ি বাড়ি কি নেই, আমাদের কমরেডদেরকে কচু কাটা করেছে, মেয়েদেরকে রেপ করিয়েছে। 22 বেশি কমরেড আমাদের মিথ্যে মামলায় আসামি, ঘর ছাড়া। 2017 এই সময় এই অধিকারী ব্রাদার্স এন্ড সন্স এর কোম্পানি এরা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছিল। ছেলেটা লড়াই করলো, আন্দোলন করলো, কলকাতার রাস্তায় বসে রাত দিন জেগে লড়াই করতা রাহ, লেকিন আখির মে হিম্মত হার দিয়া। আর পরশো রাত কো রেল কে পটরি মে আকর আপনা জান দে দিয়া। और उसका माँ और उसका बाप बस रात भर यही सोचता रहा कि कब लाश काटा घर थे कि आमा छेले माथा ते कपाले कतगुलो मोटा मोटा छूचे सेलाई करा प्लास्टिके बंदी करा आमा छेले लाश का बाड़ी ते आजबे और आमी एक बार शेष बार एर मतन देखे नु बाबा छेले टाके जे छेले टाके लेखा पढ़ा करिए चिलाम और जे छेले टा आमार बुढ़ापा का सहारा होने का बात था, आज उसी बेटा का जनाजा उसका बुढ़ा बाप का कंधा दे रहा है। इता हवार कथा चिलो पश्चिम बंगे पासेर पारा लोक राव जनाजा दीते एस चिलो राजू बाजी के और आकर अपना आंख मोचते मोचते पासेर पाड़ार काकीमारा बोले छे যে আমি বাপু আমার ছেলেকে স্কুলে যেতে আর আমি জোর দেব না, তাতে লেখাপড়া করুক আর না করুক। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মালানা জাকারিয়া সাহেবের তদবিখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। ভয় পাচ্ছে পশ্চিমবঙ্গের মা বাবরা পেট কেটে বাচ্চাকে লেখাপড়া শেখানোর জন্য, বলছে কি হবে লেখাপড়া শিখিয়ে, বাপের কিডনি মায়ের গয়না আর পৈতৃক সম্পত্তি বেচে যদি তৃণমূলের আজকের বিজেপি ধ্বজাধারী নেতাদের হাতে লাখ লাখ টাকা গুঁজে দিতে না পারে তো পশ্চিমবঙ্গের বেকার ছেলেদের চাকরি হয় না। ছিল এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বেকার মানুষরা জানতো যে লাল ঝান্ডার একটা সরকার আছে, হ্যাঁ কুছ করনে নেই সকে হমলোক 34 সালো মে ও লোক বলতে হ্যাঁ कि 34 सालों में आप लोग क्या किए हैं, कुछ नहीं किए हैं, और कुछ किए नहीं इसीलिए तो हम लोगों का एक भी नेता चोर का ट्रॉफी हाथ में लेकर आज तक जेल नहीं गया है। जेलेगा जब निरंजन सिंह मासेर पर मास जेल खेटे चेन एकाधिक रोगे आक्रांत तो हो चेन লাল ঝান্ডার নেকড়া বাদ দিন, লাল ঝান্ডাটাকে বুকে আগলে রেখে এখনো পর্যন্ত রাস্তায় চলছে, ওরা ওদের ঝান্ডা পাল্টে নিয়েছে। ওরা পশ্চিমবঙ্গে লাল ঝান্ডা ছিল, যে লাল ঝান্ডাটা বলেছিল যে প্রতি বছর মাস্টারমশাই দিদিমণিদের চাকরি হবে, ভুল কিয়া থা হম লোগো কা গুনাহ থা পাপ থা ইয়ে। और जितना ज्यादा टीचर उतना ज्यादा स्टूडेंट हम लोगों का स्कूलों में आता गया। एक वक्त लाल झंडे का सरकार ये बोलने में बाध्य रहा कि 5 किलोमीटर के अंदर कोई भी स्कूल हो वो उस 5 किलोमीटर के अंदर कोई भी लड़का को कोई भी लड़की को ना नहीं कर सकता, उसको लेना होगा एडमिशन। এইটা ছিল বামপন্থার যে সরকারের বুকের ঢক, আর আজকে ওরা স্কুলগুলোকে তুলে দিচ্ছে, মাস্টার মশাই দিদিমণিও নেই আর ছাত্র ছাত্রীও জুটছে না, বললো এত বাচ্চার লেখাপড়া কি করে হবে। বামফ্রন্টের সরকার বললো এক বেলার খাবার আমরা দেবো, তবু বাচ্চাগুলো লেখাপড়া শিখুক, মিড ডে মিলের ব্যবস্থা আমরা করব। বামফ্রন্টের সরকার করেছিল মিড ডে মিলের, আজকে ওরা ত্রিপল চুরি করছে, বালি চুরি করছে, গরু চুরি করছে, জাঙ্গিয়া চুরি করছে, বাচ্চার মিড ডে মিলে রাতখানা ডিমও চুরি করে নিচ্ছে, মুসুরের ডালও চুরি করে নিচ্ছে।
পয়সা আমাদের, আমাদের পয়সা। হরিশ চ্যাটার্জি লেনের 35টা প্লটের পয়সা নয়, আর কিসি কা বাপ কা পয়সা নেই হ্যায়, আপ লোগো কা পয়সা হ্যায়, উস পয়সে সে স্কুল চলতা হ্যায়। রাজু গাজির পাশের পাড়ার কাকিমারা বলেছে আমরা আর বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবো না। কেন না? লেখাপড়া শিখে গেলে আমি তো টাকা দিতে পারবো না, তাহলে চাকরি পাবে না, তাহলে লেখাপড়া করে কোনো লাভ নেই। আর বাই চান্স যদি ছেলেটা ভালো করে লেখাপড়া শিখে গেল, যদি দু একটা পাস দিয়ে দিল, যদি একটু কিছু হাতের কাজ শিখে নিল, তাহলে তো আর ইট ভাটায় কাজ করতে যাবে না, তাহলে তো আর অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাবে না, তখন বন্ধুদের সম্মানে সামনে মান সম্মানে লাগবে। আর ছেলেটা যদি হতাশ হয়ে রাজু গাজির মতন রেল কা পটরি মে আকার আপনা জান দে দিয়া, তার থেকে ভালো লেখাপড়া না শিখলেই ভালো। বামফ্রন্টের সরকার ছিল যারা শিক্ষার উপরে, চাকরির উপরে, স্কুলের উপরে ভরসা তৈরি করেছিল, তার নাম ছিল বামফ্রন্ট সরকার। আর শিক্ষা, স্কুল, দিদিমণি, চাকরির উপরে ভরসা লাটে তুলে দিয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেসের সরকার। তাই নীতির লড়াই চলছে, নীতির লড়াই, নীতির লড়াই চলছে। এই সরকার তো পঞ্চায়েত কে নাম পর বহে মাস কা সরকার, এই তো সরকার থি, এই সরকার তো বলি থি কি কিসান জো ভি ফসল কা উপজাউ করেঙ্গে ও ফসল সরকার খরিদেগা। যদি ওই ফসল তৈরি করতে কৃষকের বেশি খরচা হয়ে যাচ্ছে তো ভর্তুকি দেবে সরকার, ভর্তুকি দেওয়ার পর কৃষকের ফসল যদি না বিক্রি হচ্ছে তো সরকার কিনে নিবে ফসল। সেই ফসল কোথায় বিক্রি হবে? রেশন দোকানের মাধ্যমে আমার ফসল সরকার কিনে আমারই পাড়ার মানুষকে রেশনের মাধ্যমে কম দামে দেবে, এটা ছিল বামফ্রন্টের সরকার। আর আজ ইয়ে ভাজপা কা সরকার, ইয়ে মমতা ব্যানার্জি কা সরকার, ইয়ে দোনো সরকার এক সাথ মিলকর ও কৃষি কানুন কো, কৃষি কানুন কো পাস করনে কা জরিয়ে এরা কৃষকের কাছ থেকে ফসল কিনবে না, আম্বানি আদানির কাছে ওদেরকে বেচে দিতে চাইছে, আর রেশন দোকান তুলে দিতে চাইছে। আর মমতা ব্যানার্জি ভাবছে আমি তো চোখ বন্ধ করে আছি ভেড়ার মতো, আমাকে কেউ দেখতে পাবে না। যেটা ওরা আইন করলো সেটা 2014-2016 মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গে এরা করেছিল, এরা যে কোথাও ফসল কে কিনবে জানি না, ফড়েরা ফার্স্ট ট্রেডিং ফরওয়ার্ড ট্রেডিং এ খেত থেকেই জম মালিকরা নিয়ে চলে যাবে ফসল। তাই তো কিষাণ মান্ডিগুলো চলছে না, চলছে না কিষাণ মান্ডিগুলো গুলো।